আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওবাদ দূরবর্তী যাতায়াতের কারণে নামাজ ছুটে গেলে ওই নামাজের কাফফারা ওই নামাজ কাফফারা নয় আপনি নামাজ কাজা আদায় করবেন দূরবর্তী জায়গায় গেলে মুসাফির যদি গেলে মুসাফির হলে কসর করবেন আর যদি পড়তেই না পারেন মুসাফির অবস্থার নামাজ তাও আপনি মুকিম হয়ে পড়ে কসর হিসেবেই আদায় করবেন অনিচ্ছাকৃতভাবে নামাজ ছুটে গেলে ফজরে নামাজের ওয়াক্ত পার হয়ে যাওয়ার পর ঘুম থেকে জাগলে আপনি যখনই জাগবেন তখনই নামাজ পড়বেন কারণ ঘুম অথবা ভুলে গেলে নামাজ চলে যায় না ঘুমের কারণে অনিচ্ছাকৃত ঘুমের কারণে অথবা ভুলে যাওয়ার কারণে ওয়াক্ত চলে গেলেও যখনই স্মরণ হবে যখনই ঘুম ভাঙবে তখনই সাথে সাথে নামাজ পড়বে এটা কাজা হবে